ছেলের চোখের চিকিৎসার জন্য অসহায় মায়ের আবেদন। নেই ছেলের বাবা। এগারো বছর থেকে মানুষের বাড়িতে কাজ করে ছেলেকে বড় করে লেখাপড়া করাচ্ছেন মা। বর্তমানে সোনামুড়া তমসা বাড়িতে ঘর ভাড়া নিয়ে জীবন কাটাচ্ছেন আনারকলি। জানা যায়, সোনামুড়া থানাধীন সীমান্তপুর গ্রাম পঞ্চায়েতের 5 নং ওয়ার্ডের বাসিন্দা আনারকলি বেগমের 11 বছরের ছেলে রোহিত খান জন্মের 3 বছর পর থেকে চোখের সমস্যায় ভুগছে। গত 2 বছর ধরে আর্থিক অবস্থা খারাপ থাকায় আর ডাক্তার দেখাতে পারেনি আনারকলি। গত 8 ডিসেম্বর রোহিত স্কুলে যাওয়ার পর হঠাৎ চোখের সমস্যা বেড়ে যায়, স্কুলে বেহুশ হয়ে পড়ে। তখন আগরতলায় ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় তাকে। ডাক্তার বলে দেন তাকে রাজ্যের বাহিরে নিয়ে চিকিৎসা করাতে হবে, তা না হলে সে ধীরে ধীরে চোখে আর দেখবে না, যদিও সে এখন চশমা ব্যবহার না করলে দেখতে পায় না। জানা যায়, রোহিত মেধাবী ছাত্র, কিন্তু বহিরাজ্যে নিয়ে গিয়ে চিকিৎসা করার মতো আর্থিক অবস্থা নেই মা আনারকলির। ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে সরকার এবং মানুষের কাছে সাহায্যের আবেদন করেছেন অসহায় মা আনারকলি। সবাই কাছে বলতে আছি, কিন্তু এখন সবাই মিলে যদি সাহায্য না করে, বাবা সবাই যদি ধর্ম মনে করে, যদি আমার বাচ্চার চোখটি সবার দাঁড়াতে ভালো হইবে, তাহলে মনে করো বাচ্চার চোখটি। কোন ক্লাসে পড়ে সে? ক্লাস 5 এ পড়ে বাবু। বাতাটা তো ফাননি আপনি? না বাবা, আমার কোনো বাতা আমি কোনো কিছু তো সাহায্য পাইছি না। তার বাবু নাই? না, তার বাবু নাই। কে তার বাবু 3 মাসে কোনো রেখে গেছে, তো আসুন তার ফিরে আমাকে চাইছে না। সে একটা বিয়ে করে গেলে থাকে। এটা কোন জায়গা? আমার বাড়ির গ্রাম মেন বাড়ি, আমার বাবার বাড়ি সীমন্তপুর। আমি থাকি সোনামুড়া তামসা বাড়ি, এখানে ভাড়া থাকি। আজকে 11 বছর। কি করেন আপনি? আমি মানুষের বাড়ি কাজ করে বাচ্চাটার পড়াশোনা করাতে আসি, বাস এটুকু আমার কর্ম। আর এছাড়া কোনো কর্ম নেই। আমি কাজ করলে খাইতে পারি, কাজ না করলে খাইতে পারি না। আজকে 1 মাস আমার বাচ্চার অসুবিধা হয়েছে, তাতে আমি ঘরে বসে আছি। কেউ আমি 1 পয়সা দিয়ে কামে করে খাইতে পারবো, বাচ্চা ঘর রেখে আমি যাইতে পারি না। কারণ আমার বাচ্চা আমি ঘর রেখে গেলে আমার খুব টেনশন থাকে। ওই চশমা দিলে দেখতে পারে, চশমা না দিলে দেখতে পারে না। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া চ্যানেল।